প্রায় 70 বছর পরে প্রেমিকার সাথে প্রেমিকের পুনর্মিলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের একজন তরুণ সেনা ছিলেন তিনি। যুদ্ধ করতে গিয়ে প্রণয় হয়েছিল ব্রিটিশ এক তরুণীর সাথে, তারপর বিচ্ছেদ। বুধবার প্রায় 70 বছর পরে ওই মার্কিন সেনা পুনর্মিলিত হয়েছেন তার পুরনো প্রেমিকার সাথে। এই প্রেমিক সেনার নাম নরউড থমাস, বয়স 88 বছর। তার বান্ধবীর নাম জয়েস মরিস, বয়স 88 বছর। বুধবার থমাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে উড়ে চলে যান অস্ট্রেলিয়ার অ্যাডোলাইড শহরে, মিলিত হন জয়েসের সাথে, বাহুতে ঘিরে রাখেন তার সুদীর্ঘকালের প্রেমিককে। পুনর্মিলন সম্প্রচার টিভি চ্যানেল দ্য প্রজেক্ট থমাস বলেন, এটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুতপূর্ব একটা ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি-ডে 1994 সালের 6 জুন যখন মিত্রবাহিনী একত্রিত হয়ে অভিযান চালায় শুক্র বাহিনীর উপর, অল্প কিছুদিন আগে 21 বছর বয়সী প্যারা ট্রুপার থমাসের দেখা হয়েছিল 17 বছর বয়সী ব্রিটিশ তরুণী মিসের সাথে। যুদ্ধ শেষ হওয়ার পরে থমাস যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তখন তারা চিঠি চলাচলই করতেন। থমাস মিসরকে যুক্তরাষ্ট্রের আসার আমন্ত্রণ জানান, কিন্তু মরিস তাকে ভুল বোঝেন, এক সময় চিঠি লেখাও বন্ধ করে দেন। শেষ পর্যন্ত এই দুই প্রেমিক প্রেমিকার বিয়ে হয়েছিল অন্য মানুষের সাথে। থমাসের স্ত্রী 2001 সালে মারা যান। এইদিকে মরিস তার স্বামীকে ডিভোর্স দিয়ে বিয়ের 30 বছরের মাথায়। গত বছর থমাস এবং মরিসের মধ্যে আবার যোগাযোগ হয় স্কাইপের মাধ্যমে। তাদের এই গল্প প্রকাশ হওয়ার পরে হাজার হাজার মানুষ থমাসকে চাঁদা দেন অস্ট্রেলিয়ায় গিয়ে মরিসকে খুঁজে বের করার জন্য। এইরকম একটা প্রেমের পরিণতি মানুষ দেখতে চায়। থমাস শেষ পর্যন্ত সেটা করেছেন। এই দুই প্রেমিক প্রেমিকা এখন ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইনসডে একসাথে কাটানোর পরিকল্পনা করছে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।